কারণ আমার ভাইয়ের উপরে একটা মিথ্যা একটা অভিযোগ তুলে হয়েছে যে আমার ভাইয়ে চুরি করছে। লইয়া আমার জীবন লইয়া আমার আত্মহত্যা, আমার আর কিছু নাই রে আল্লাহ। আল্লাহ আমার এমন কোনো ঘটনা যদি শুনেন, চুরের কোনো গুণে আল্লাহ আমার এসে দোষী করেছে, আল্লাহ আমি তার ফাঁসি চাই রে আল্লাহ, আমি তার ফাঁসি চাই রে আল্লাহ। আমার ছেলে কি তা করে? আমার ছেলে স্যার কি করে? সিসি পাস হয়েছে পরে আমি স্যার কি দিলাইছি দুশ্মনের ধরাইয়া। ওই আমার ছেলে স্যার কি করলে অন্য পথে যাইতো না। আমার নাম হইলে গিয়া পারবিন আক্তার, আমি জাকিরের বড় বোন। আমার ভাই হইলে গিয়া জাকির হোসেন জাকির, তার বয়স আনুমানিক 21 বছর। হে ইয় 2023 এসএসসি পাস করছে, এইচএসসি পাস করছে, এইচএসসি পাস করছে। মানে এর পড়ালেখার পাশাপাশি হে চাকরিও করে, বাজারও ম্যানেজারি করে, লেখালেখির দায়িত্ব আছে। তখন ও দায়িত্ব মানে কাজও করে আবার পড়ালেখাও করে। এখন আমার ভাইয়ের উপরে একটা মিথ্যা একটা অভিযোগ তুলে হয়েছে যে আমার ভাইয়ে চুরি করছে। এখন আমার ভাই যদি এটা যদি হে করিয়া থাকে ঠিক আছে, এটা শাস্তি হইতো। আর যদি না করিয়া থাকে এটারও আমরা তারা আইনাল তাইকে প্রমাণ করিয়া যদি দেখে আমার ভাই নির্দোষ, যে আমরা যেই হেরানিটা করা হয়েছে এটারও আমরা বিচার চাই। সেখানে আমার বাড়িটারে ও ফাঁসানি ফাঁসাইছে তারা। তোরে আজ 30-35 বছর ধরে আমরা এলাকার মাঝেও বড় হয়েছে, আমার বাইন তো বড় হয়েছে। আপনার রাস্তা এলাকার খবর লইয়া দেখবা যে আমার বাইনের নামে এরকম কোনো রিপোর্ট আছে নি, যে তারা চুরি চুরি ডাকাতি করিয়া চলে নিয়ে এরকম খারাপ কোনো রেকর্ড আছে নি আপনারা ওটা দেখবা। দেখিয়া মানে যদি যদি ফাইন তে ঠিক আছে, যদি হে যদি অন্য করিয়া থাকে হে শাস্তি হইতো, আর যদি এটা হে যদি না করিয়া থাকে কিন্তু আমরা এটার বিচার চাই। আমরা যে এই হেরানিটা করাবার ওই যে মানছে এরকমভাবে কথাগুলো হইতেছে সরাই, মানে সারা এলাকা তো মোটামুটি সরে গেছে যে আমার ভাই ফাল মানে এই কাজটা করছে, কিন্তু তারা তো সাক্ষী প্রমাণে এখন মতো ফাইছে না। আবার আরেকটা জিনিস আমি কই, যেদিন মানে সারাদিন ধরিয়া মানে বাড়ির ভিতরে যে রাইতে কুলনি চুরিছে এটা আমরা জানি না, কিন্তু আমরা গেটের মুখেও তো যাই না, কিন্তু সারাদিন ধরে আসতা বাড়ির মানুষের দেখে যে গেটটা খোলা খেয়েও কিন্তু হন না। কিন্তু আমার একজনে তারারও চাচি বাবি একজনে আমার কইছিল, কইতো আমি আইয়া দেখছি দেখে গিরিল খোলা দেখি আমি সাথে সাথে তারা একটা ফোন দিছি যে মামা আপনারা বাড়ির কিতা সেবে ফাটাইছো আপনি। তো তাই নুটিয়া কইছি না আমি সেবে ফাটাই ছুটাইছি না, আপনাকে তুমি গিয়া দেখো আসতা বাড়ির মানুষ দোলা করি নি, আমি আমি নিজে নিয়ে দেখি আইছি। আজ যদি আমার ভাই এই কাজটা করতো আমি কিতা ফোন দিতাম? তাই তাদের ফোন দিয়ে আমি কইতাম যে মামা আপনারা মানে বাড়ির খেয়ে আইসি নি, কিন্তু আমরা সরল মনে ফোন দিছি দিয়া বাদে তাই দরিও কয়াম বাড়াইটি ছাড়া এই ফুরান বাড়াইটি ছাড়া এই খাম কেউ করছে না। এটা তাই কুটা তাই কি কোন বিশ্বাসে আমরা এই আঙ্গুলটা তুলই? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লালন মিয়া, পেশায় একজন ড্রাইভার। জাকির আমার ছোটো ভাই। আজ বিগত 25 তারিখ বা 28 তারিখ এই 3 দিনের ভিতরে আমাদের বাসাত একটা চুরির ঘটনা ঘটছে। আমরা বিগত আজ এই এলাকার 30-35 বছর ধরে থাকি আমরা জন্মকর্ম এই এলাকাত। তো একটা কুচক্র মহল খে বা খারা আমরা জানি না, তারা চাইতেছে যে আমার ভাই সে একজন স্টুডেন্ট মানুষ, সে রানিং সে স্টুডেন্ট, তারপরও সে পড়ালেখা পাশাপাশি সে বাজারও আরও তো ম্যানেজারি করে। খে বা খারা মিথ্যা মামলার গুজবে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টায় পাইতারা লিপ্ত রয়েছে। আমরা যখন এই ঘটনা ঘটে বা ঘটনা শুনছি তৎক্ষণিক আমরা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে আমরা যাই, যে জনাব মোহাম্মদ সিকন্দর আলী, উনি বলছেন যে দেখো এটা তোমাদের মাজন, তোমাদের মাজনের এখানে তোমরা এতদিন ধরে থাকো, তোমাদের মাজনে তোমাদেরকে ফাঁসাতে চাচ্ছে, এখন এটা তো আইনের ভিতরে একটা মামলা মোকদ্দমা হয়ে গেছে, এখানে আমার আর কিছু বলার নাই। এই বলিয়া আমি আপনাদের নিকট হইলাম যে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসী এবং সিলেট জেলা প্রশাসন, ওসি স্যার, ডিসি স্যার এবং পুলিশ সুপার, জেলা প্রশাসক, আমি সবার কাছে বিনীত অনুরোধভাবে করছি যে আপনারা আমাদেরকে বাঁচান। আমাদের এই ফ্যামিলির বিরুদ্ধে যে মিথ্যা গুজব উঠছে সেটা সঠিক তদন্ত করিয়া দোষী ব্যক্তিদের শাস্তি এবং নির্দোষ ব্যক্তিদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আমি জোরালোভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, এই ঘটনার সাথে যে দিনার আহমদ পলাশ সে তারে বলে অ্যারেস্ট করছে, অ্যারেস্ট করার পরে বলেন সে বলছে ওই আলমাস আলমাস ওই আলমমিন মাসুক
জাকির আমার ভাই ওদের নাম বলে বলছে। আমরা যখন ওই আর মাসুক আল মমিন ওদেরকে যখন কোর্টে নিয়ে প্রেরণ করে, তখন আমরা দিনার আহমদ পলাশকে তার জিজ্ঞাসা করলাম যে রে ভাই তুই কি সত্যি ঘটনা খো, তোর সাথে কে কি আসি বিষয়। সে আমাদেরকে বলছে ভাই আমরা এইসব বিষয় জানি না, জাকিরকে চিনি না, মাসুককে চিনি না, আল মমিনকে চিনি না, আমরা কারণ নামও কিছু বলি নাই। জাকির আমার ভাই বিগত 2-2.5 বছর ধরে চাকরি করে, আমার একজন ম্যানেজারি পুষ্ট, তার আচার ব্যবহার আল্লাহর খুব ভালো আমি পাইছি। বর্তমানে বহাল অবস্থায় জয় করে চাকরি আছে, আমি তা বলছি তার বাদ দিছি না। আমার মানুষ বালাগত থেকে আমি আপনি তার বাদ দিছি না। আমার বক্তব্য কতটুকু, ও দোষী হইলে শাস্তি পাও আর নির্দোষ হইলে ও খালাস পাও। ওরা যেন হাইরা হয়রানি না করা হয় না, তার ফ্যামিলি যেন হয়রানি না করা হয়। সোলা বিরাত হয় বেটা, ব্যবসা করে চালায়, গাড়ি চালায়, কোনো সময় আবার দোকানও যায়। অত তা তো দেখো মাথা তলে দাঁড়িয়ে যা, আমরা তো ইতেন তখন হুন চিনছি।